হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি রাজ আর তোমরা কিন্তু দেখছো লাইফআান কাট উইথ রাজ থামলেন দেখে তো বুঝেই গেছো আছে কি তোমাদেরকে দেখাতে চলেছি বা কি জিনিসের সম্পর্কে তোমাদের ব্রিফলি একটা ইনফরমেশান দিতে চলেছি তো চলো আজকে সাথে টপ ছটা পুজো তোমাদেরকে দেখানো যাক এবং সেইখানকার থিমের সম্পর্কে তোমাদের একটা ব্রিফ ধারণা দেওয়া যাক তো চলো ব্লগটা শুরু করা যাক এবং ব্লগে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বারাসাত সাউথ বাত্রার পুজোটা হচ্ছে কিন্তু কালী পুজোটা এবছরের কিন্তু ছ নম্বরের বেস্ট পুজোর মধ্যে একটা এবছরের কিন্তু দু হাজার তাদের থিম বেনারসের গঙ্গা আরতি তো বেনারসের গঙ্গা আরতি তোমরা যারা যারা দেখেছো সেখানে কিন্তু প্রচণ্ড একটা দারুণ মাহল তৈরি করা হয় সেই আরতির মাধ্যমে সেই অ্যাম্বিয়েন্সটার মাধ্যমে সেই অ্যাম্বিয়েন্সটাই কিন্তু এখানে ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে এবং এই পুজোটা এমন একটা পুজো যেটা তোমাদের না দেখলে হয়তো মিস করে যেতে হবে বারাসাতের স্পেশাল কালী পুজোটা এবার চলে আসি বন্ধুরা পাঁচ নম্বরে যে পুজোটা আছে সেই পুজোটাতে এবারে যে পাঁচ নম্বরের যে শর্ট লিস্টেড পুজোটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু বারাসাতের নগরের স্পোর্টিং ক্লাবের কালী এই কালী পুজো কিন্তু বহু পুরনো এবং প্রাচীনতম কালী পুজো তোমরা বলতে পারো এবছরে তাদের থিম কিন্তু হচ্ছে নেপালের বিষ্ণু মন্দির তোমরা যারা নেপালের বিষ্ণু মন্দির ভিজিট করেছো তারা কিন্তু অবশ্যই জানো যে সেখানে কিন্তু বিষ্ণুদেব কিন্তু জলের সাহিত্য অবস্থায় রয়েছেন শয্যা অবস্থায় রয়েছেন তো সেটাই কিন্তু এবারে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে এবারের যে পুজোটা চা চতুর্থ নম্বরে আছে সেটা কিন্তু হচ্ছে বারাসাতের পায়ানিয়ার পার্কের পুজো এই পুজো কিন্তু এবারে যেটা তাদের থিম রয়েছে সেটা হচ্ছে কিন্তু মোরক্কান টাওয়ার এই মোরক্কান কসবা টাওয়ার যেটা সেটা কিন্তু হচ্ছে যে সাউথ আফ্রিকাতে যে পিরামিড টাইপের যে বড় বড় টাওয়ারগুলো দেখা যায় সেই টাওয়ারগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এটা কিন্তু একটা খুব সুন্দর একটা থিম যদি এইবারের এই থিমটাকে তারা সাফল্যভাবে তৈরি করতে পারে তাহলে কিন্তু এই পুজোটা নাম্বার ওয়ানেও চলে যেতে পারে এরকম একটা পুজো কারের যে পুজোটা তোমাদেরকে বলতে চলেছি সেটা কিন্তু হচ্ছে থার্ড নাম্বারে র্যাঙ্ক করে এটা কিন্তু হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের যে পুজোটা রয়েছে সেটা বারাসাতের আর এই পুজোটার এবারের থিম কিন্তু হচ্ছে কেদারনাথের মন্দির এই কেদারনাথ কিন্তু পৃথিবীর অন্যতম স্বর্গ তোমরা জানো যেখানে শিবের এত সুন্দর একটা মহিমা মসজিদ একটা মন্দির রয়েছে সেই মন্দিরটাই কিন্তু এই কেদারনাথের মন্দিরটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এবারে এবং অসাধারণ একটা কিন্তু থিম এটাও তো এটাও কিন্তু তোমরা দেখতে পারো এবং এটা আমার মতেও কিন্তু সবথেকে বেস্ট হতে চলেছে এবার চলে আসি কিন্তু যে সেকেন্ড নাম্বারের পুজোটা আছে দি বেস্ট পুজোটা সেটার ব্যাপারে সেটা কিন্তু হচ্ছে নবপল্লীর আমরা সবাই যে ক্লাব রয়েছে সেই ক্লাবের পুজো এই বছরে কিন্তু তাদের দু হাজার থিম সেটা হচ্ছে কর্ণাটকের কোটিলিঙ্গের যে কোটি শিবলিঙ্গের যে মন্দির আছে সেই মন্দিরটাই কিন্তু এবছরে তাদের থিম এখানে কিন্তু নানান সাইজের এক কোটিরও বেশি শিবলিঙ্গ দিয়ে কিন্তু এই মন্দিরটাকে তৈরি করা হচ্ছে প্যান্ডেল আকারে সেইটা কিন্তু এটাও কিন্তু একটা বেস্ট পুজো হিসাবে আখ্যা পেতে পারে এবং আমরা জানি না এটাতে তারা কতটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবে কিন্তু এটুকু তোমাদেরকে বলতে পারি যদি এই প্রোজেক্টটা খুব ভালোভাবে নামানো যায় তাহলে অসাধারণ একটা পুজো হতে পারে এবার চলে আসি কিন্তু একদম নাম্বার ওয়ান যেটা সব থেকে বেস্ট টেস্ট পুজো হতে চলেছে এবারের সেই পুজোটার নাম কিন্তু হচ্ছে কেএনসি রেজিমেন্টের কালী সেই কালী পুজো কিন্তু এবারের যেটা তাদের থিম দু হাজার বাইশে সেটা কিন্তু হচ্ছে শ্রীলঙ্কার বিশাক ফেস্টিভ্যাল এই বিশাক ফেস্টিভ্যাল কিন্তু অন্যতম একটা বৌদ্ধ উৎসবও তোমরা বলতে পারো কারণ এই বৌদ্ধ উৎসবটাই কিন্তু এখানে বুদ্ধ পূর্ণিমাতে বা বুদ্ধ দে বুদ্ধ দেহ হিসেবে সেটাকে পালন করা হয় এই জায়গাতে কিন্তু তোমরা যেটা দেখতে পাবে সেটা কিন্তু হচ্ছে প্রচণ্ড একটা লাইটিংয়ে ছটা দেখতে পাবে এবং এখানে কিন্তু ফানুষ জ্বালিয়ে আলোকিত করে এই বৌদ্ধ উৎসবটাকে পালন করা হয় তো তোমরা কিন্তু এই পুজোটাকে অবশ্যই দেখো আর এটা কিন্তু নাম্বার ওয়ান বেস্ট পুজো হতে চলেছে এবারের তোমাদের কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা আমাকে কিন্তু নিচে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের লাইক আর সাবস্ক্রাইব আর সবাইকে শেয়ার করার মাধ্যমে যে মোটিভেশনটা আমি পাই তোমাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো এক্সক্লুসিভ ভিডিও আমার বানাতে আরও ভালো লাগে তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে ততক্ষণের জন্য টাটা